সামর্থ্য নাই, এটা ভুলে যান। আমার মতো মানুষ বাইতুল্লাহ গিয়ে হজ করব, উমরা করব, এক সময় চিন্তাও করি নাই কোথেকে করব। মানুষ যাইতো, দেখতাম যে হারে মানুষ যাচ্ছে, কিন্তু আমি কোথেকে এত টাকা পাবো? কিন্তু আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। আপনি বলবেন, ও আপনি তো হুজুর মানুষ, আপনার এক বাবা হয়ে যাবে। কত হুজুর আছে তাদের হয় নাই, আমারটা তো হয়েছে। আমার চেয়ে তো অনেক ভালো ভালো হুজুর আছে, হজে যেতে পারে নাই, উমরা যেতে পারে নাই, কিন্তু আল্লাহ আমাকে নিস। অতএব আপনি কেন নিজেকে আল্লাহর বান্দা হিসেবে এত ছোট মনে করছেন? নিয়ত করেন, প্রতিজ্ঞা করেন, দোয়া করেন, চোখের পানি ফেলেন, চেষ্টা শুরু করে দেন, আল্লাহ তাআলা বরকত দিবেন এবং সহজ করবে ইনশাআল্লাহ। যারা হজে একবার গেছেন, কোনো মতে হজ করে আসছে, হাজি সাহেবদের সাথে বসে একটু গল্প শুনেন, গল্প হজের গল্প, দেখবেন এই স্মৃতি কখনো সে ভুলতে পারে না। সারা দুনিয়া ঘুরছেন, দুনিয়ার অনেক জায়গায় গেছেন, আল্লাহ আমাকে পৃথিবীর বহু দেশে নিয়েছেন, বিভিন্ন দেশে গেছি, অনেক কিছু দেখছি, কিন্তু সেই দেখা অনুভূতিগুলো, সেই দেখার স্মৃতিগুলো, এগুলো এতটা নানা দেয় না। হজ এবং উমরার সফরের প্রতিটি মুহূর্তে স্মৃতি যত বেশি নানা দেয়। আমি তাজমহল গিয়েছি, পৃথিবীর আরও অনেক জায়গায় গিয়েছি। আমাকে যদি এখন কেউ টাকা পয়সা দিয়া বলে চলেন তাজমহল আরেকবার যাই, আমার মনে হয় না আমি দ্বিতীয়বার যাওয়ার জন্য প্রস্তুত থাকবো। এটা দেখছি আর কি আছে দেখার। দিল্লির শাহী মসজিদ, লালকেল্লা একবার দেখছি, ঘুরছি। আরেকবার যদি কেউ বেশি সাদাসাদি করে ফাও, কোনো টাকা পয়সা দেওয়া না লাগে, তাহলে হয়তো শখে শখে আরেকবার ঘুরে আসতে পারিও। কিন্তু তৃতীয়বার যদি কেউ বলে, বলবো ভাই এত ফাও টাইম নেই ভাই, ঠিক না ভাই? ঠিক, এটা আমার মনে হয় সবারই এরকম। কিন্তু মক্কা মদিনায় আপনি দেখেন ওই কাবা ঘর, কালো গিলাপে মোড়ানো ঘর, এটা একবার দেখে আসছি তন্ন তন্ন করে, ভালো করে দুইবার দেখে আসছি, দশবার দেখে আসছি, ২০ বার নিছেন আল্লাহ তাআলা, ৩০ বার নিছেন আল্লাহ তাআলা, অগণিত বার নেওয়ার পরও এটার পিপাসা মিটছে, এরকম কোনো একটা মানুষ আপনি খুঁজে বের করতে পারবেন? যারা বারবার যায় তো জিজ্ঞেস করেন তো, যে যাইতে বোরিং ফিল হয় না? এতবার গেছেন, আবার যাইতে একটু বিরক্ত লাগে না? দেখছি তো, কি বলেন, বিরক্ত লাগে? আজিজ সাহেব বিরক্ত লাগে? বরং সুযোগ পাইলে আবারও যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এর রহস্যটা বলেছেন। রহস্যটা কোন জায়গায়? ইব্রাহিম আলাইহিসসালাম এই বাইতুল্লাহ নির্মাণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, এটাকে আল্লাহ তাআলা এমনভাবে করেছেন মক্কাকে বা কাবাকে বাইতুল্লাহকে, যে তাহওয়ি ইলাই, যে আল্লাহ মানুষের অন্তরগুলোকে এরকম করে দেন যে এই বাইতুল্লাহর জন্য সব অন্তরগুলো পাগল করা থাকে। আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে ব্যাকুলতা দিয়ে দিয়েছেন, কিসের জন্য? এই বাইতুল্লাহ যাওয়ার অস্থিরতা দিয়ে দিয়েছেন। যারা না গেছেন, আমি শপথ করে বলতে পারি, তারা এটা বুঝবেন না। যদি আল্লাহ একবার নেয়, কোনোভাবে বুঝবেন যে চুম্বকের মতো কিসে যেন টানে ওখানে, কোনো কিছুতে আপনাকে রোকাতে পারবে না। সম্প্রতি গত কয়েক বছরের মধ্যে একটা ঘটনা ঘটছে, কোন দেশের জানি প্রেসিডেন্ট, উনি রিকোয়েস্ট করে সাধারণ মানুষের মতো করে সাধারণ ভিসায় আসছেন, ভিসায় আসছেন যাতে কেউ টেন না পায়। কেন? কারণ ওই যে প্রোটোকল নিয়ে আসলে মন মতো এবাদত করা যায় না, গেলে সেখানে সামনে পিছিয়ে মানে শত শত পুলিশ থাকে, তো এই জন্য একটি সাধারণ মানুষের মতো এসে হজ করছিলেন। এবং সেটা কারণ, মূল কারণ ছিল মন ভরে একটু বাইতুল্লাতে সময় কাটানো, যেটা ভিআইপি হলে করতে পারে না।